এই সকাল 9টা থেকে এখন দুপুর 2টা বাজে, এরকম বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, কন্টিনিউয়াসলি এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরে মেলাটা বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দেখতেই পারলেন, আর আমার ঘুম থেকে উঠে অনেক নুডলস খেতে ইচ্ছা করলো আর কি, তাই ভাবলাম আগে সকাল সকাল একটু নুডলস রান্না করি, যদিও আমি সকালে এত ভারী খাবার খাই না, বাট বৃষ্টি দেখে খুব খেতে ইচ্ছে করছিল আর কি সেই জন্য। সো হচ্ছে আমি এক প্যাকেট নুডলস সেদ্ধ করে নিই, ম্যাগি নুডলস আর কি আমাকে বেশি পছন্দ, দেন হচ্ছে সেখানে পেঁয়াজ মরিচগুলো তেলে ভেজে নিই, মরিচ বেশি দিয়েছি কারণ আমি একাই খাবো সেই জন্য। এখন হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে, দেন হচ্ছে এখানে আমি এক সাইড করে নিব আর কি পেঁয়াজ মরিচগুলো ডিমটা ভাজার জন্য। পেঁয়াজ মরিচগুলো এক সাইড করে রেখে এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব এখানে, এই তো ডিমটা হচ্ছে ফাটিয়ে নিলাম আর কি, এখন হচ্ছে ডিমটাকে আমি ভালো করে ঘুটে নিব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, নুডলস তো সবাই রান্না করতে পারেন, আমি শর্টকাটে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর আমার কাছে একদম সিম্পলই সকালবেলা এরকম ভাল লাগে। আর আজকে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক স্পেশাল স্পেশাল মোমেন্ট আছে, আশা করছি সবাই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেন হচ্ছে এখানে আমি একটু মুরগি নিয়ে নিয়েছি, মানে চিকেন রান্না করা ছিল সেটা এখানে একটু খুলে খুলে দিয়েছি, দেন হচ্ছে মশলা দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। এখন এটা আবার রান্না করে নিবার, এটা এত মজা হয়েছিল সত্যি বলার বাইরে, একদম নর্মালি হালকা সয়া সস দিয়ে নিলাম, কারণ আমার কাছে সয়া সস অনেক পছন্দ, আমি পারলে সব খাবারে দিয়ে থাকি, আর এটা অনেক মজা হয়েছিল যা বলার বাইরে। আমি এখন ভয়েস দিতে গিয়েও আমার আবার খেতে ইচ্ছে করছিলো, এই তো আমার নুডলসটা একদম দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো করে এখন মিক্স করে নিব, আর এখানে লবণ কম দিয়েছি কারণ বাকি সব কিছুতেই লবণ ছিল সেই জন্য। দেন সেদ্ধ করা নুডলসটা হচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে নিব, যেহেতু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এই তো নুডলসটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে সকাল সকাল, কী যে শান্তি লাগতেছিল তখন আমার। আর এই দিক দিয়ে হচ্ছে আপু অ্যাঞ্জেল পেয়ারা খাচ্ছিল, আমি একটু নিয়েছিলাম, এখন হচ্ছে একটু হসপিটাল যাব রোগী দেখতে, সেটা প্রিপারেশন নিচ্ছিলাম। আম্মু এদিক দিয়ে সব ফল নিয়ে আসছে, আমি সব ফল গোছাচ্ছিলাম, এখন যেহেতু ডেঙ্গুর সিজন অনেক পরিচিত লোকজন অনেকেই হসপিটাল ভর্তি, সো সবাইকে মোটামুটি দেখতে যেতে হয় আর কি। সো এই তো রেডি হয়ে গেলাম আমরা, এই তো আমি অ্যাঞ্জেল আর আম্মু যাচ্ছিলাম হসপিটাল পেশেন্ট দেখার জন্য। হসপিটাল থেকে এসে তোহা আর আশিকে নিয়ে এখন হচ্ছে সবাই মেলায় যাচ্ছিলাম আর কি, বৃষ্টির জন্য তো মেলা অফই থাকে। এই যে দেখতেই পাচ্ছেন তোহা তার বোনের মানে আপুর হাত ধরে টুং টুং করে বের হয়ে যাচ্ছে, সে হচ্ছে বাইরে যাওয়ার কথা শুনলেই খুশি হয়ে যায়, তার আর কিছু লাগে না। আমার বাসা থেকে যেহেতু মেলাটা কাছে, সো এখানে হচ্ছে আমরা প্রায় যেয়ে থাকি, আর বৃষ্টির জন্য মেলা অনেক টাইমই বন্ধ থাকে আর কি, এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে আম্মু আরশির জন্য অনেকগুলো ব্যান্ড কিনছিল, দেন এদিক দিয়ে হচ্ছে আরশিকে ঘোরায় উঠিয়ে দিয়ে আরশি হচ্ছে এত ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল, এই যে সে ঘোরার মধ্যে একা একা এনজয় করছে দেখতেই পাচ্ছেন, তার কাউকে দরকার নেই। দেন মেলায় বেশিক্ষণ ছিলাম না আমরা, আর সেকে হচ্ছে খেলনা মানে হচ্ছে ঘোরার মধ্যে উঠিয়ে চলে আসে, অন্য রাইডস বলতে সে উঠতে পারে না। আর এদিক দিয়ে হচ্ছে কী কী আনছিল এনেছিল আর কি, সেগুলো হচ্ছে দেখাচ্ছিল অ্যাঞ্জেল আর সির জন্য হেয়ার ব্যান্ড, আর তারপরে চিরনি, দেন আরও কয়েক রকমের ক্লিপ, এই যে দেখতে পাচ্ছেন যা জিনিস সে নিয়ে যাচ্ছে, অ্যাঞ্জেলের জন্য হিজাব ব্রুচ, মোটামুটি যা যা অ্যাঞ্জেলের পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে তাই নিয়েছে। বাসায় এসে এখন একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিলাম, অনেক ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছিলো অনেকদিন পরে। এই তো পরের দিন সকালে বোনের মেয়েকে নিয়ে একটু কলেজে গেলাম, ওর কাজ ছিল, এটা হচ্ছে আমার কাজিনের মেয়ে। আমি আরও গবেষণা করছিলাম যে প্রতিদিনই বৃষ্টি থাকে, আর আমরা বের হয়েছি আজকে বৃষ্টি নেই, প্রচুর পরিমাণে গরম ছিল আর কি, কারণ ওকে ওর কলেজের দিকে রওনা দিয়ে দিই আমরা দুই খালা বোনছি। এই তো সে হচ্ছে একদম চুপচাপ, সে হচ্ছে খুব লজ্জা পাচ্ছিলো আর কি ক্যামেরার সামনে, এত পরিমাণ গরম ছিল বলার বাইরে। এই তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম ফাঁকা, জাস্ট একটু সামনে আগানো করে এরকম চায়, না না এই তো চলে আসলাম ওর কলেজে, আমি এই কলেজেই ছিলাম, সো ওকে নিয়ে চলে আসলাম ওর যে কাজগুলো ছিল সেগুলো করার জন্য। কাজ শেষ করে হচ্ছে আমরা দুজন ফুচকা খেতে চলে আসি, আর এটা হচ্ছে ফরচুনের সামনে, এই ফুচকাটা খুব ফেমাস, যদিও আমার কাছে এটা অতটা ভালো লাগে না, পাশে আরেকটা মামা থাকে ওনারটা বেশি ভালো লাগে, যদিও উনি ছিল না বিধায় আছে আজকে ওনার ফুচকাটা নেই। এই তো আমরা দুজন হচ্ছে ফুচকা আনছিলাম, এখানে অনেক রকমের ফুচকা, এটাতে প্রচুর পরিমাণ ভিড়, মিনিমাম আপনার হাতে 10 মিনিট টাইম নিয়ে দেন যেতে হবে। পাশে আর অনেক খাবার ছিল, ঝালমুড়ি, ছোলা, ভেলপুরি, আইসক্রিম, দেন ফুচকা অনেক রকমের, মানে যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারবে, অনেক রকমের খাবার একসাথে রয়েছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম দুইজন মিলে, এখানে হচ্ছে আমি একটু স্ন্যাপ নিয়েছিলাম, পাইসলামি করছিলাম ওর সাথে আর কি। ফাইনালি তার মাস্কটা একটু খুললো, সে লজ্জাটা একটু কমছে তার, সেদিন দৌড়াদৌড়ি করার পর ফাইনালি কাজ শেষ, এখন বাসায় চলে আসলাম আমি।
এই যে এখন হচ্ছে আমরা ক্রসেন্ট আজকে হচ্ছে নতুন একটা দেখলাম সেটা নিয়ে এসেছি বাসায় এখন এটা আনপ্যাকিং করব এই ক্রসেন্টের টেস্টটা কেমন আপনাদেরকে জানাচ্ছি স্মেলটা সুন্দর এটা হচ্ছে 120 টাকা নাই সো এটা 120 টাকায় কেমন সেটা দেখি সফট সফট একদম ফ্লাফি এই যে হচ্ছে চা দিয়ে ট্রাই করব আমরা যদিও ক্রসেন্ট শুধু খেতেই বেশি মজা এঞ্জেল বলছে শুধু মজা না আর আপু হচ্ছে চা দিয়ে ট্রাই করছিল ক্রসনটা ট্রাই করতে বসছিল আর আপুর রিভিউ নেই আপু এখন আমাকে দেখানো যাবে না দেখেন আসি আমাকে মারছে বলো ক্রসনটা হচ্ছে যে মানে ওই যে আমরা প্যাটিস খাই না বাজারের ওই সেম ওই রকমই কিন্তু প্যাটিসের ভিতরে একটু চিকেন বা মশলা থাকে এটা হচ্ছে শুধু এমনি এটা হচ্ছে একদম পুরো নরমাল ভিতরে ওই প্যাটিসের শেপ একদম গরমে অস্থির এখন হচ্ছে একটু ভেলপুরি খাচ্ছিলাম ভেলপুরি নিয়ে এসেছিলাম এই ভেলপুরিটা আমার বাসার নিচেরই মোটামুটি মজাই আছে আমারটা হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আজকে একটু রেডি হলাম রেডি বলতে জাস্ট নর্মালি আজকে হচ্ছে আমি ফুল ব্ল্যাক পরেছি কারণ আজকে শোক দিবস 15 আগস্ট আর আজকে হচ্ছে আম্মুর বার্থডে সো যেহেতু হচ্ছে আম্মু আজকে সারাদিন বাসায় আম্মুকে আমরা ওরকমভাবে কোনো কিছু সারপ্রাইজ দিতে পারিনি বা আম্মু হচ্ছে বড় হয়ে গেছে সবসময় বলে তাই তার কাছে বার্থডে সেলিব্রেশনটাও বলছে যে আমি বড় ওরকম কিছু মানে কেন করবা পছন্দ না বাট আমাদের মন মানছিল না তাই ভাবলাম যে আম্মুকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিই তো সাডেনলি একটা ইম্পর্টেন্ট কাজে আম্মু বাহিরে গিয়েছে মানে ভাবতেছি যে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ অ্যাঞ্জেলও কোচিংয়ে চলে গেছে আমি রেডি হয়ে এখন আশি কিনে বের হচ্ছে অ্যাঞ্জেলকে কোচিং থেকে রিসিভ করবো দেন হচ্ছে আম্মুর জন্য টুকটাক একটু কিছু কেনাকাটা করবো জাস্ট নর্মালি শর্ট সারপ্রাইজ দিব যেহেতু আম্মু পছন্দ করে না বা আম্মুর হচ্ছে ওইরকম মানে সে জাস্ট বাসায় ছিল অফ ডে কিছুই আমরা সারপ্রাইজ দিতে পারিনি বাট আমাদের মন মানছিল না সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শর্ট যেই সারপ্রাইজটা দিব সেটা শেয়ার করে ওরকম কিছু করতে পারতেছি না আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কাজে আমার বাইরে গেছে তাই তাড়াতাড়ি করে আর কি যতটুকু পসিবল ততটুকু করছি সো চলেন এখন কী কী করতে পারি দেখে আর অ্যাঞ্জেলকে কোচিং থেকে রিসিভ করবো আর সেও রেডি হচ্ছে আমি একদম ফুল ব্ল্যাক পরে রেডি কারণ আজকে শোক দিবস সেই জন্য ফুল ব্ল্যাক কালার পরছি 15 আগস্ট আমার আম্মুর বার্থডে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে আর আমাদের সবার মানে ফ্যামিলিদের জন্য দোয়া করবেন পারতেছো না আচ্ছা আমি খুলে দিচ্ছি মাম্মা খুলে দিচ্ছি হ্যালো আমরা একবার নিচে চলে গেছিলাম আবার আসছি কারণ ব্যাগ রেখে চলে গেছি হ্যালো জ্যামের মধ্যে বসে থাকতে চায় না তো সে হচ্ছে আমার কোলের উপর দাঁড়িয়ে নাচানাচি করছে দেখতেই পাচ্ছেন আমাকে চালানো ছাড়া তার কোনো কাজ নেই এই যে সে হচ্ছে রিক্সার আরো উপরে উঠবে মেরে দেরে একাকার অবস্থা তার জ্যাম একদমই পছন্দ না এই যে সে কোনো মতে রিক্সা থাকবে না রিক্সা থেকে নেমে যাবে দেখতে পাচ্ছে মানে জ্যাম তার পছন্দই না আমি এখন তাকে নিয়ে কোথায় যাব সে নেমে যাবে আর সেদিন আমার এলাকায় মনে হয় একটু বেশি জ্যাম ছিল লাগছিলো মানে 10-5 মিনিটের রাস্তা আমি 1 ঘন্টা যেতে পারছিলাম না 1-2 মিনিটের রাস্তার মধ্যেও মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে ফাইনালি যুদ্ধ শেষ করে কেক শপে আসতে পেরেছি কেক নেওয়ার জন্য আর কি দেন হচ্ছে এখন দেখছিলাম কোন কেকটা নেওয়া যায় দেন এই তো এখানে আমি অ্যাঞ্জেল দেখাচ্ছিল আর কি যে এটা বা ওইটা আমি অ্যাঞ্জেল আমরা ডিসাইড করছি আরও ভিড় ছিল অনেক মানুষজন ছিল সবারই মোটামুটি সেদিন বার্থডে ভালোই রাশ ছিল তো এখানে অনেক রকমের কেক ছিল আমরা দেখছিলাম কোন ফ্লেভারটা নেওয়া যায় দেন আমি হচ্ছে দুইটা নামাতে চেয়েছি নামিয়ে দেখি দেন দেন হচ্ছে এখান থেকে এই দুইটা আমরা সিলেক্ট করি যে এই দুইটা এখন অ্যাঞ্জেল বলছিল যে ওই দুইটা থেকে একটা নিবে এই তো এখানে হচ্ছে এখন ভাইয়াটা খুব সুন্দর করে লিখে দিচ্ছিল আর কি হ্যাপি বার্থডে আমু তা লিখে ফ্রন্টটা বা স্টাইলটা সুন্দর ছিল দেন আমার কাছে মোটামুটি কেক শপের কেকটা ভালোই লাগে এদিকে আমরা আরও কিছু দেখছি আমি এখানে সব সাইজের কেক পাওয়া যায় আর কেক শপের সার্ভিসও খুব ভালো এই তো এদিকে হচ্ছে আমরা তিনজন ওয়েট করছি আমাদের কেক প্যাকিং চলছে আর আমরা তিনজন হচ্ছে এখানে আর আসি তো মন খারাপ সে হচ্ছে কী করবে বুঝে পাচ্ছে না
ঠিক আছে তারপর হ্যাঁ আর সে কোলে থাকবে না, সে হাঁটাহাঁটি করবে। এই যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সে শোরুমে বা দোকানে হচ্ছে হাঁটবে তার একটা ইচ্ছা। এই যে ফুল হাঁটাহাঁটির মধ্যে সে আছে অন্য সবার সাথে, সেখানে এমনভাবে কথা বলছিল মনে হচ্ছিল সেখানে সবাইকেও চিনে, খুবই পরিচিত, সেখান থেকে সে আসবে না। আসার সময় আবার সে একই জ্যাম, আর সে হচ্ছে প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছিল যাওয়ার থেকেও বেশি। আসার সময় দেখি জ্যাম, কি করব কিছু বুঝতে, আমরা একদম মাঝখানে আটকিয়ে যাই, হেঁটে আসা পসিবল ছিল না। আর সে প্রচুর কানাকাটি শুরু করে, কোনো মতেই থাকছিল না। এই যে দেখতে পাচ্ছেন সে নেমে যাবে, তার কথা হচ্ছে সে রিক্সায় থাকবে না, আর এমন জায়গায় আটকেছে নামার অপশন নেই। বর্ষায় চলে আসছি, এই তো এখন হচ্ছে এগুলো এখানে সব রেডি করবো আর কি। আর আম্মু বাসায় আমাদের এত রাস্তায় জ্যাম, দেখতেই পাচ্ছেন যে আমাদের আগে আম্মুই চলে আসছে, মোটামুটি বুঝে গেছে এখন বুঝেছি যে রেডি হয়ে আসো কাজ আছে। এই তো আম্মুকে রেডি হতে পাঠিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, আমি অ্যাঞ্জেলা আর কি, আর ওইদিকে আপু রান্না করছি একটু পরে দেখাবো। এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে কেকটা বের করার ট্রাই করছিলাম আর কি, আমি দেখছিলাম কেকটা ঠিক আছে কিনা, কারণ রাস্তা এত জ্যাম, এত ছাকানি খেয়েছি যা বলার বাহিরে, দেন আমি না পারতে কেকটা মানে প্যাকেটটা ছিঁড়িয়ে ফেলি, আর ভালো লাগছিল না। তো সব কিছু মিলে এই যে কেকটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই তো লাইটার দিয়ে হচ্ছে আমি ক্যান্ডেলটা জ্বালানোর ট্রাই করছিলাম, বাট কেন জানি জ্বলছিল না। আনফর্চুনেটলি যখন জ্বলেছে তখন এই ভিডিওটা আর করা হয়নি, স্যার একটু হয়ে গিয়েছে, আমি নিজেও ভিডিও দেখে দেন হচ্ছে। এই তো এই তো আম্মু সে কেক কাটার ভিডিওটা দিতে পারছি না, কারণ আনফর্চুনেটলি সে ভিডিওটা করা হয়নি, আমরা পরে দেখেছি যে ক্যামেরা অফ ছিল। আর এদিকে হচ্ছে আম্মু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল সবার আগে, আর শিখিয়েছে মানে তার বোনকে আর কি, তো আমাকে ডাকছিল আর কি। এই যে আমি চলে আসছি, তারপর আমি একটু আম্মুকে কেক খাইয়ে দিচ্ছিলাম, দেন হচ্ছে খাওয়া খাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে বাকি পর্ব শুরু। এই তো আম্মুর বার্থডের জন্য হচ্ছে কিছু স্পেশাল রান্না করছিলাম আমি আর আপু, এর মধ্যে হচ্ছে বিরিয়ানিটা আপু আগে বসিয়ে দেয়। এই তো বিরিয়ানি মাংসটা হচ্ছে আপু কষাচ্ছিল, এখানে গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে দেয়, সেটা হচ্ছে আর শেয়ার করতে পারিনি আর কি। দেন বিরিয়ানির সব যা মশলা ছিল আর কি সব কিছু দিয়ে আপু হচ্ছে মাংসটা, গরুর মাংস যেহেতু ভালো করে কষাতে শুরু করে, একদম হচ্ছে এখানে কোনো পানি দেয়নি, এখানে যে পানিটা ছিল আর একটু এদিকে হচ্ছে ফুটন্ত পানি বিরিয়ানির জন্য করে রেখেছে। এই তো এখানে হচ্ছে মাংসটা ভালো করে কষানোর পর চালগুলো দিয়ে নিচ্ছে আপু, আর এখানে হচ্ছে 2 কেজি মাংস 1 কেজি চাল দেওয়া হয়েছে। দেন তারপর হচ্ছে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছিল আপু। এখন হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, আপনার যতটুক চাল তার দ্বিগুণ পরিমাণ পানি, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, তাতে হচ্ছে চালটা ঝরঝরা হবে ভালো আর কি। এই তো এদিকে হচ্ছে তারপর আপু একটু শুটকি ভর্তা ভুনা করলো, আমাদের শুটকি ভর্তা যেহেতু অনেক পছন্দ, দেন হচ্ছে এখন গরুর মাংস রান্না করবে, সেই জন্য হচ্ছে আপু মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছিল। এখন হচ্ছে গরুর মাংসটা ভালো করে কষাতে দিয়েছে, চিকেন ফ্রাই করবো তাই মুরগি নিয়েছিস, ফ্রিজেরটা হচ্ছে বরফ ছিল সেই জন্য। দেন চিকেন ফ্রাই মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন প্রতিটা মাংস চেপে চেপে পানিগুলো ফেলে তারপর হচ্ছে বলে নিয়ে নিলাম আমি, এখন ম্যারিনেট করার পালা। সো আমি হচ্ছে এখন কিছুক্ষণ ম্যারিনেট করবো, তাই হচ্ছে হালকা আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, এটা রসুন বাটা আর কি, আদাটা কম। দেন হচ্ছে এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আমার যতটুকু প্রয়োজন, এখানে আমি কোনো মাপ বলছি না। সয়া সস দিয়ে নিচ্ছি, সয়া সসটা একটু বেশিই দিব যাতে হচ্ছে স্মেলটা সুন্দর আসে। দেন হচ্ছে এখানে আমার যা যা প্রয়োজন, এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, লবণটা একটু কম দিয়েছি কারণ হচ্ছে বাকি সব কিছুতে লবণ থাকবে সেই জন্য। হালকা মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, কালারটা সুন্দর আসবে, একদম একটা মিক্স কালার। দেন হচ্ছে আমার একটু হালকা মশলা দিয়ে নিলাম, চাট মশলা যেটা ছিল, আমি একটু মশলা বেশি পছন্দ করি তাই একটু মশলাগুলো বেশি দিয়ে থাকি, এখানে অনেক রকমের মশলা দিয়েছি। দেন এটাকে ম্যারিনেট করে রেখে দিব, ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম একদম, এটা হচ্ছে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আমি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর আম্মুকে আমরা যতটুকু পেরেছি ততটুকু সারপ্রাইজ দেওয়ার ট্রাই করেছি, এই তো মানে বাসার মধ্যে আর কি, যেহেতু সেদিন অফ ডে ছিল অতটা ভালো সারপ্রাইজ দিতে পারিনি। দেন এখানে হচ্ছে আমি লেবু দিয়ে নিই, লেবু দিলে হয় কি মুরগির কাঁচা স্মেলটা আসে না আর কি, ম্যারিনেটের সময় চলে যায়। ভালো করে লেবুটা দিয়ে চিপে দিচ্ছিলাম, এখন লেবু দিয়ে মেখে একদম পারফেক্ট ম্যারিনেট করে দেন হচ্ছে আমি এখন রেখে দিব। আবার একটু লবণ দিলাম, আমি একটু পরপর লবণ হালকা হালকা করে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে আর কি, যাতে লবণটা ঠিক থাকে, লবণ বেশি হলে মজা লাগবে না। এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখে এসে আমি হচ্ছে ডিমটাকে মানে ফেটিয়ে নিয়েছিলাম, একটা ডিম নিয়েছি এখানে আগে যতটুকু প্রয়োজন, হালকা লবণ দিয়ে নিয়েছি। আর ডিমটা হচ্ছে নর্মাল টেম্পারেচার রাখতে হবে, ফ্রিজ থেকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম, এতে হচ্ছে নর্মাল থাকে ডিমটা। তারপর হচ্ছে এখন ডিমটা পাশে রেখে দিয়ে ফেটিয়ে দেন হচ্ছে আমি এখানে ময়দা নিয়ে নিই, ময়দা আর আটা মিক্স করে নিয়েছি আমি, সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, দেন হচ্ছে লবণ দিয়েছি, বেকিং সোডা দিয়েছি,
আমার হচ্ছে এখানে সব সাদা জাতীয়, তো তাই দেখা যাচ্ছে না। এই তো আমি আমার যা যা প্রয়োজন সব কিছু দিয়ে হচ্ছে এটাকে এখন ভালো করে মিক্স করে এটা একদম শুকনো হাতে মিক্স করতে হবে, যাতে এটা হচ্ছে দলা দলা মানে একদম লেগে না যায় আর কি। সো লবণটা এই যে সে কারণে কম দিয়েছিলাম, কারণ প্রত্যেকটাতেই লবণ রয়েছে। সব কিছু রেডি করে মাংসটা এক ঘন্টা হয়েছে ম্যারিনেট করেছে, দেন হচ্ছে আমি এখন কড়াই বসিয়ে দিই চুলার মধ্যে। এখন যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম ডুবো তেল লাগবে আর কি, সেজন্য তেলটা বেশিই দিচ্ছিলাম। এখন তেলটা মিক্স করে নিয়েছিলাম, এদিকে তেলটা গরম বসিয়ে দিয়ে এখন হচ্ছে বাকি কাজগুলো করব। এখন হচ্ছে আমি চিকেনটা হচ্ছে ডিমের মধ্যে কোট করে নিব একদম ভালো করে। দেন হচ্ছে ওই যে আমার মিক্স যেটা ছিল আটা ময়দা সব, এখন হচ্ছে সেটার মধ্যে কোট করব। আর ভালো করে দেখছেন আমি কোট করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, আবার কোট করছি। এই যে এরকম করে ঝেড়ে নিলে গায়ের মধ্যে আর এক্সট্রা কিছু থাকবে না। তো আমি আবার হচ্ছে এটা ডিমের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে আরেকবার কোট করে নিব। আর আমার কাছে কোটিংটা না পার্সোনালি অনেক বেশি পছন্দ, যেখানে আমার আমি শুধু কোটটা আমার এত ভালো লাগে যা বলার বাহিরে। দেন হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একদম ঝেড়ে, আর কোনো হচ্ছে গায়ের মধ্যে আটা লেগে নেই, কোনো গুঁড়া লেগে নেই। গুঁড়া লেগে থাকলে হচ্ছে তেলটা নষ্ট হয়ে যায়। এখন হচ্ছে আমি একটা একটা করে সব কিছু করে নিচ্ছি, আর তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে সো আমি হচ্ছে এই একটা আগে দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখন বাকিগুলো একইভাবে সব কিছু করে নিব, দেখতেই পাচ্ছেন একের পর এক হচ্ছে। আমি এখন মাংসটা ভালো করে আবার মেখে নিচ্ছিলাম, মেখে দেন হচ্ছে এখন ডিমের মধ্যে আমি হাতটা ওয়াশ করে নিই। দেন আর যেহেতু হাত একদম শুকনো থাকতে হবে আর কি, নাহলে হচ্ছে দলা বেঁধে যাবে, সেই জন্য হচ্ছে এই যে আমি চিকেনগুলো এখন দিয়ে নিচ্ছি। দুই পিস চিকেন ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে দেন হচ্ছে আমি বাকি কাজগুলো করব। এই তো ডিমের থেকে চুবিয়ে এখন হচ্ছে আমি ময়দার কোটিংয়ের মধ্যে দিয়ে নিব। এখানে হচ্ছে আটা ময়দা সবই মিক্স যা যা দিয়েছি দেখিয়েছি আপনাদেরকে, একই প্রসেসিং হচ্ছে বাকি সবগুলো করে নিব। সেমভাবে আমি কোটিং করে করে সবগুলো রাখছিলাম আর কি, একসাথে দিব আর কি, এটা হচ্ছে সবাই একসাথে খেতে পারবে। শেষ এখন হচ্ছে আমি এই তো ডুবো তেলের মধ্যে সবগুলো দিয়ে নিব, দেখতেই পাচ্ছেন একদম ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, যাতে হচ্ছে গুঁড়োগুলো যদি তেলের মধ্যে যায় তেলটা কালো হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি একদম ঝেড়ে ঝেড়ে সবগুলো দিচ্ছিলাম আর কি। প্রথমবারে হচ্ছে চারটা দিয়েছিলাম, এই চারটার ভাজা হলে বাকিগুলো দিব আর কি। এই তো আমার চিকেন ফ্রাইগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে আর কি, পারফেক্ট পারফেক্ট। দেন সেগুলো উঠিয়ে হচ্ছে আমি পরেরগুলো দিয়ে দিই, একসাথে সবগুলো নিব দেখে। এই যে বাকিগুলো এখানে প্রসেসিং চলছিল, এই তো আমার চিকেন ফ্রাই একদম রেডি, দেখতেই পাচ্ছেন মোটামুটি বাকি সব রান্নাই হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, যতটুকু পেরেছি আম্মুকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাস ডায়েরির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।